আমাদের আজকের আলোচনার বিষয় ভার। আমরা শিখব ভার কাকে বলে, ভার কত প্রকার, কি কি এবং ভার্ভের উদাহরণ, এবং যে কোনো ভার দেখে বুঝতে পারে সেটা কোন ভার। তো সাথে থাকো আর খুব সহজে শিখে নাও ভার। খুব সহজে ইংলিশ শিখতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করো এবং আমাদের চ্যানেলের আপডেট ভিডিও পেতে পাশে আসা বেল আইকন প্রেস করো। ভার্ব হচ্ছে যে ওয়ার্ড দ্বারা যাওয়া খাওয়া অর্থাৎ কাজ করা বোঝায় তাকে ভার্ব বলে। ভার্বকে প্রধানত দুই ভাগে ভাগ করা হয়েছে, ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্ব। আমাদের আজকের আলোচনার বিষয় ফাইনাইট ভার্ব। নন ফাইনাইট ভার্বের ভিডিও তোমরা উপরে আই বাটনে ক্লিক করে দেখতে পারো। তো এবার বিস্তারিত দেখা যাক ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব হচ্ছে যে ভার্ব এ নাম্বার, পারসন এবং টেন্স অনুযায়ী রূপের পরিবর্তন হয় তাকে ফাইনাইট ভার্ব বলে। দেখি সেগুলো এক্সাম্পল আকারে। এখানে আছে মাদার কুকস ফুড। এখানে কুক ভার্বের সঙ্গে একটা এস যুক্ত হয়েছে, কেন? মাদার হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যার কারণে ভার্বের কিছুটা রূপের পরিবর্তন হয়েছে। তো এখানে কুকস হচ্ছে একটা ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্বকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, প্রিন্সিপাল ভার্ব এবং অক্সিলারি ভার্ব। প্রিন্সিপাল ভার্ব কি? প্রিন্সিপাল ভার্ব হচ্ছে যে ভার্ব অন্য কোনো ভার্বের সাহায্য ছাড়াই নিজেই সেন্টেন্সের অর্থ সম্পূর্ণ করতে পারে তাকে প্রিন্সিপাল ভার্ব বলে। এখানে একটা এক্সাম্পল আছে, উই সুইম ইন দ্য পন্ড। এখানে সুইম ভার্বটা অন্য কোনো ভার্বের সাহায্য ছাড়াই নিজেই সেন্টেন্সের অর্থ সম্পূর্ণ করতে পেরেছে, তাই এখানে সুইমটা হচ্ছে একটা প্রিন্সিপাল ভার্ব। কাইন্ডস অফ প্রিন্সিপাল ভার্ব। প্রিন্সিপাল ভার্বকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, ট্রানজিটিভ ভার্ব এবং ইনট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্ব হচ্ছে যে ভার্ব এর সেন্টেন্সের অর্থ সম্পূর্ণ করতে হলে অবজেক্ট প্রয়োজন হয়, অর্থাৎ অবজেক্ট ছাড়া সেন্টেন্সের অর্থ সম্পূর্ণ করতে পারে না এমন ভার্বকেই ট্রানজিটিভ ভার্ব বলে। এক্সাম্পল হিসেবে একটু দেখা যাক, এখানে আছে হি স এ বার্ড। এখানে এ বার্ড হচ্ছে অবজেক্ট। আমি যদি বলি হি স সে দেখে, তখন যে আমার কথা শুনবে তার মনে প্রশ্ন থেকে যায় কি দেখে। যখন আমি এ বার্ড দিব তখন আর প্রশ্ন থাকবে না, অর্থাৎ এখানে সটা হচ্ছে একটা ট্রানজিটিভ ভার্ব, যে এ বার্ড অবজেক্টকে নিয়েই সেন্টেন্সের অর্থ সম্পূর্ণ করেছে। আর একটা এক্সাম্পল দেখা যাক, এখানে আছে হি মেক্স এ কার্ড। যদি প্রশ্ন করা হয় সে কি তৈরি করে, তাহলে উত্তর দিবে এ কার, অর্থাৎ অবজেক্ট ছাড়া সে উত্তর দিতে পারবে না, অর্থাৎ মেক্স ভার্বটি এ কারকে অবজেক্ট হিসেবে গ্রহণ করে সেন্টেন্সটির অর্থ সম্পূর্ণ করেছে। তো এখানে মেক্স হচ্ছে একটা ট্রানজিটিভ ভার্ব। আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে। ইনট্রানজিটিভ ভার্ব। ইনট্রানজিটিভ ভার্ব হচ্ছে যে ভার্ব অবজেক্ট ছাড়াই সেন্টেন্সের অর্থ সম্পূর্ণ করতে পারে। এখানে একটা কথা বলে রাখি, ইনট্রানজিটিভ ভার্বের ভয়েজ হয় না, অর্থাৎ ইনট্রানজিটিভ ভার্বের অবজেক্ট থাকে না। তোমরা ভয়েজের ভিডিও উপরের আই বাটনে ক্লিক করে দেখতে পারো। ইনট্রানজিটিভ ভার্ব হচ্ছে যে ভার্ব সেন্টেন্স এর অর্থ অবজেক্ট ছাড়াই সম্পূর্ণ করতে পারে। এক্সাম্পল হিসাবে দেখা যাক, এখানে আছে হি ইজ স্লিপিং। এখানে এই স্লিপিং ভার্বটা সেন্টেন্সের অর্থ সম্পূর্ণ করতে পেরেছে। এখানে শ্রোতার মনে কোনো কোশ্চেন নাই যে সে কি ঘুমায় বা কোথায় ঘুমায়, সে ঘুমায় এটা দিয়ে সেন্টেন্সের অর্থ সম্পূর্ণ হয়েছে। এই স্লিপ ভার্বটির কোনো অবজেক্টের প্রয়োজন হয়নি সেন্টেন্সের অর্থ সম্পূর্ণ করতে। এখানে স্লিপিং হচ্ছে একটা ইনট্রানজিটিভ ভার্ব। আর একটা এক্সাম্পল হিসেবে দেখা যাক, বার্ডস ফ্লাই। এখানে বার্ডস ফ্লাই অর্থ
পাখি ওড়ে, শ্রোতার মনে কোনো প্রশ্ন নেই কোথায় ওড়ে। অতএব বার্ডস ফ্লাই, এই ফ্লাই ভার্বটা হচ্ছে আমাদের একটা ইনট্রানজিটিভ ভার্ব, যে নাকি অবজেক্ট গ্রহণ না করেই সেন্টেন্সের অর্থ সম্পূর্ণ করতে পেরেছে। আশা করি ইনট্রানজিটিভ ভার্বটাও ক্লিয়ার হয়েছে। আমরা প্রথমে বলেছিলাম ফাইনাইট ভার্ব দুই প্রকার, প্রিন্সিপাল ভার্ব, অক্সিলারি ভার্ব। তো আমরা প্রিন্সিপাল ভার্ব দেখেছি, এবার অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্বকে তিন ভাগে ভাগ করা হয়েছে, আর অক্সিলারি ভার্ব হচ্ছে যে ভার্ব নিজে সেন্টেন্সের অর্থ সম্পূর্ণ করতে পারে না, বাট অন্য ভার্বকে অর্থ সম্পূর্ণ করতে সাহায্য করে তাকে অক্সিলারি ভার্ব বলে। অক্সিলারি ভার্ব হচ্ছে দুই প্রকার, জেনারেল অক্সিলারি এবং মডাল অক্সিলারি। জেনারেল অক্সিলারিকে আবার তিন ভাগে ভাগ করা হয়েছে, বি ভার্ব, হ্যাভ ভার্ব এবং ডু ভার্ব। অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বি, বিং এবং বিন, এগুলোকে বলা হয় বি ভার্ব। হ্যাভ, হ্যাজ, হ্যাড, এগুলোকে বলা হয় হ্যাভ ভার্ব। এবং ডু, ডাজ, ডিডকে বলা হয় ডু ভার্ব। এগুলো হচ্ছে জেনারেল অক্সিলারি। যেমন এখানে একটা সেন্টেন্স আছে, হি ইজ ইটিং রাইস। এখানে ইজটা হচ্ছে একটা জেনারেল অক্সিলারি, যে ইট ভার্বকে সেন্টেন্সের অর্থ সম্পূর্ণ করতে সাহায্য করেছে। মডাল অক্সিলারি, মডাল অক্সিলারিগুলোর একটা লিমিটেশন আছে, আমরা একটু মুখস্থ করে নিব বন্ধুরা। এখানে কিছু মডাল অক্সিলারি দেওয়া আছে, যেমন মে, মাইট, ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট, নিড, ডিয়ার ইটিসি। এগুলো হচ্ছে আমাদের মডাল অক্সিলারি, এগুলো একটু কষ্ট করে মুখস্থ করে নিও। এবার একটা এক্সাম্পল দেখা যাক। এখানে আছে আই উইল গো টু স্কুল, এখানে উইলটা হচ্ছে একটা মডাল অক্সিলারি। উইল গো ভার্বকে সাহায্য করেছে সেন্টেন্সের অর্থ সম্পূর্ণ করতে, উইল হচ্ছে একটা মডাল অক্সিলারি। আশা করি ফাইনাইট ভার্ব ক্লিয়ার হয়েছে। ধন্যবাদ সবাইকে। ভিডিওটি দেখে উপকৃত হলে লাইক করো, কমেন্টস করো এবং শেয়ার করে তোমার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দাও। আমাদের চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকলে এখানে প্রেস করে সাবস্ক্রাইব করো। আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের অন্য ভিডিওগুলো দেখতে পারো।